টিম ফেরিসের দ্য ফোর আওয়ার ওয়ার্ক উইক। আপনি নাম শুনেই বুঝতে পারছেন, ফোর আওয়ার ওয়ার্ক উইক মানে হইল সপ্তাহে কিভাবে চার ঘন্টা কাজ করে সার্ভাইভ করা যায়, বা প্যাসিভ ইনকাম নিয়ে অনেক কথাবার্তা আছে এই বইটার ভিতরে। বইয়ের সবচেয়ে ভালো আমার যে ব্যাপারটা লেগেছে সেটা হলো, এই বইতে একটা কনসেপ্টের কথা বলা আছে, যেই কনসেপ্টের নাম হলো ডেফারার। আপনি যদি ডেফারার হন, তার মানে হলো আপনি আপনার স্বপ্ন আজকে অ্যাচিভ না করার চেষ্টা করে কালকে অ্যাচিভ করবেন বলে ভাবছেন। এবং টিম ফেরিসের ভাষ্য মতে, যারা ডেফারার তারা বেসিক্যালি তাদের স্বপ্নকে কবরে নিয়ে যায়। ডেফারার্স টেক দেয়ার ড্রিম ইন টু গ্রেভ, এরকম একটা কোট আছে বইটার ভিতরে, যে কোটটাও বেশ জনপ্রিয়। এবং বুঝতে খুব বেশি আইনস্টাইন হওয়া লাগে না, আপনার স্বপ্নের ব্যাপারে আপনি যদি ইমিডিয়েটলি কাজ করা শুরু না করেন, ইমিডিয়েটলি মানে হলে ভিডিওটা বন্ধ করে এই মুহূর্তে আপনি যদি আপনার স্বপ্নের ব্যাপারে কাজকর্ম করা শুরু না করেন, সেই ক্ষেত্রে আপনি একজন ডেফারার টাইপ মানুষ। ডেফারার টাইপ মানুষের সফল হওয়ার চান্স বেশ অনেক কম, অ্যাকর্ডিং টু টিম ফেরিস এবং অ্যাকর্ডিং টু মি অ্যাজ ওয়েল।